উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী অর্থাৎ উদয়ন গুহর এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারের অংশ, যেখানে তিনি বলছেন যে যদি যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে কম যোগ্যদের চাকরি দেওয়া দুর্নীতি হয় তাহলে বাবা সেই সিস্টেমের অঙ্গ ছিলেন, অর্থাৎ নিজের অবস্থানে অনর রইলেন তিনি। তদন্ত করান, পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সুজন চক্রবর্তী। পিসি ভাইপোর কাছে ভালো হওয়ার জন্য স্বর্গত পিতৃদেবকেও চোর বলে স্বীকার করছেন, এর থেকে লজ্জার কিছু নেই, কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অপেক্ষাকৃত কম অযোগ্যদের চাকরি দেওয়া দুর্নীতি হয় তাহলে বাবা সেই সিস্টেমের অঙ্গ ছিলেন একজন। মানুষগুলো কি দলেরই হোল্ড টাইমার, দলের সঙ্গে যুক্ত অনেকেই, সুপারিশগুলো দলের মধ্যে আলোচনা হয়েছে, দলের ইয়ে হয়েছে, দল নাম বলেছে, সেই অনুযায়ী সেগুলোকে দলের সাধারণ সম্পাদক, জেলার সাধারণ সম্পাদক এন্ডোর্স করে দিয়েছেন। চাকরি তিনি দিয়েছেন সেটা বেআইনি হতে পারে, যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে অযোগ্য দেওয়া হয়, কিন্তু কোনো আর্থিক লেনদেনের সাথে বাবা যুক্ত ছিলেন। উদয়ন গুহ তার বাবার সম্পর্কে কি বলেছেন, বাবা কী কীভাবে দুর্নীতি করেছেন, সেগুলো যদি মনে হয়, উনি তো এখন মন্ত্রী, তদন্ত করার ব্যবস্থা করুন যে বাবা কী কীভাবে দুর্নীতি করেছে। হয়তো এটাই পরিহাস যে বাবাকে দুর্নীতিগ্রস্ত সাজিয়ে সুপ্রিমোকে উচ্চে তুলে ধরতে হবে, এটা কি প্রতিদান না গুরুমাদক্ষিণা? এই পুত্র উদয়ন গুহ তিনি পিসি ভাইপোর কাছে ভালো হওয়ার জন্য নিজের স্বর্গত পিতৃদেবকেও চোর বলে স্বীকার করছেন, এর থেকে লজ্জা রাখার কোনো জায়গা নেই। আমি সমীরদার কাছে আসবো। সমীর, এইভাবে কালি মুজবে? চৌত্রিশের সিস্টেমটা, প্রসেসটা, সিস্টেমটাই ধরে তুলে ধরেছে আমাদের উদয়ন গুহ, এটা তো অস্বীকার করে অত্যন্ত বাস্তব কথাটাই বলেছে যে পার্টির হোল টাইমরা কীভাবে চাকরি পেত, অনেক যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও বিশেষ বিশেষ মানে স্বজন পোষণ, এক কথায় স্বজন পোষণ কেমন হতো, এটা তো মিথ্যে কথা না। এটা তার বাবা হতে পারে, স্বর্গীয় বাবা শ্রদ্ধেয় মানুষ, আমরাও শ্রদ্ধা করি, কিন্তু এটা তো ঘটনা, মানে যেটা ঘটেছে যাভাবে হয়েছে এটা মেনে নিতে, তৃণমূলের আমলে স্বজন পোষণ হয় না, না দুর্নীতি হয়েছে, তৃণমূলের আমলে দুর্নীতি হয়েছে আর বামেদের আমলে বেনিয়ম হয়েছে, মানে পার্থ ভৌমিক যেটা সেদিন বললেন আর কি, দুর্নীতি আর বেনিয়মের মধ্যে তফাৎ আছে। অযোগ্য প্রার্থীদের শুধু চাকরি দেয় এক জিনিস, আর টাকার বিনিময়ে চাকরি দেয় এক জিনিস, তার মানে আপনি বলছেন এখন দুর্নীতি হয়েছে তখন বেনিয়ম হচ্ছে? বেনিয়ম তৃণমূলের আমলে যে হয়নি তা নয়, দুর্নীতি অবশ্যই আপনাদের সামনে তো আসছে, সিবিআই ইডি কোর্টের নির্দেশে যা ঘটছে শব্দ অসত্য নয়, এর মধ্যে তো কিছু সত্যতা আছে, স্বাভাবিকভাবে মেনে নিতে অসুবিধা নেই। আমরা চাইছি আজকে বোধহয় সমীরদা একটু অন্য সুরেই শুরু করুন, না 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 সত্যটা মেনে নিতেই হবে, এটাকে কেউ দুর্নীতি হয়েছে কিনা আমরা এটাকে কিভাবে আরো স্বীকার করার মধ্যে আমরা প্রমাণ চাই।